হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সকলে ভালো আছেন? স্বাগতম হেলথ টিভি SN97 তরফ থেকে। তো আমি প্রায় এই রাস্তা দিয়ে অনেকবার যাওয়া আসা করি, প্রায় 1 বছর যাবত যাওয়া আসা করতেছি। তো যাওয়া আসার পথে হঠাৎই প্রায় 6 মাস যাবত আমি লক্ষ্য করতেছি যে এখানে একটা চুবড়ির মতো ঘর। এই ঘরটা রাস্তার ধারে, রাস্তা দেখতেছেন, এটা হচ্ছে রেলগেট টু বগুড়া 7 মাথা একটা রাস্তা। তো এই রাস্তার ধারেই দেখবেন একটা ঝুপড়ির মতো ঘর। এই ঘরে কোনো কিছু নেই। তো প্রায় 6 মাস, 6 থেকে 7 মাস ধরে লক্ষ্য করতেছি এই ঘরে একজন আছে বসে, বা একটা লোক। লোকটা হচ্ছে মনে হয় মানসিকভাবে ভারসাম্যহীন। এই এদিকে, আপনার নাম কি? হ্যাঁ, আপনার বাসা কোথায়? হ্যাঁ, বাসা কোথায় আপনার? দেখেন এই অবস্থায় পড়ে আছে। জি, কিছু বলতেছেন? আপনি কি খাওয়া দাওয়া হয়েছে? কিছু খাবেন? রেগে গেছে, আমি খেয়াল করতেছি। এখানে বসে আছে লোকটাকে কেউ চেনে না। আশেপাশে অনেকে খোঁজ খবর নিয়েছি, লোকটা কোনো কিছুই বলতে পারে না। এখানে দিন রাত মনে করেন তো বসে থাকে। তো প্রথম অবস্থায় যখন ছিল তো ঘরটার কিছু ছিল না, তো এলাকার বা আশেপাশে কেউ হয়তো ওই ঘরটা করে দিছে। দেখেন তো উনি এখানে এখানেই বসে থাকে, ঝড় ঝাপটা রাত বিরাত সব এখানে থাকে। এখানেই খাওয়া দাওয়া, অনেকে খাবার টাবার এনে দেয়। তো এখানেই তার পোষা পায়খানা বা এখানে সব কিছু করে। তো যাই হোক, আপনারা যদি কেউ চিনতে পারেন তাকে বেশি বেশি করে শেয়ার দিবেন। যদি চিনতে পারেন তো তাহলে ভালো হয়, হয়তো বা কারো এরকম মানসিক ভারসাম্য তো আসলে খুব কমে দেখা দেয়। এখানেই সবসময় এখানেই বসে থাকে, উনি বাহিরেও কোনো বের হয় না, কোনো কিছুই হয় না। তো আপনারা যদি কেউ তাকে চেনেন বা পরিচিত তাকে থাকে, যেটা হচ্ছে বগুড়ায় 7 মাথার মধ্যে এটা লোকটাকে দেখা যাচ্ছে কলেজ গেট, তো আমার ইয়েতেও যোগাযোগ করলেও হবে। তো ওনার অবস্থা দেখে করুন যে আল্লাহ তাকে কি একটা অবস্থায় রেখে দিছে। এটা হচ্ছে মেইন রাস্তার মধ্যে, এটা রাস্তার ধারে দেখতেছেন। মানুষের জীবনটা কত কঠিন দেখেন। আমরা কোথায় আছি আর এনারা কোথায় আছে বা ইনি কোথায় আছে, মানে কোনো কিছুই বলতে পারে না, নাম ঠিকানা কোনো কিছু বলতে পারে না। তো আপনারা যেহেতু তার নাম ঠিকানায় বলতে পারেন, উনি কেমন স্বাস্থ্য তার রিয়্যাক্ট করবেন না, অস্বাস্থ্যকর পরিবেশে উনি একটু বসে আছেন। এখানে খুবই অস্বাস্থ্যকর পরিবেশ, যেটা আপনার দেখতেছেন এখানে প্রসাব করে, এখানে খায়। তো কেউ দিলে খায়, না দিলে না খায়। দেখেন কে যেন খাবার দিয়ে গেছে, এই খাবার থেকে নষ্ট হচ্ছে। তো আপনারা লক্ষ্য করতে, দেখেন এখানে বসে আছে। ওনাকে আমি কথা বলার জন্য অনেক ইয়া করলাম, কিন্তু উনি কথা বলতেছে না বা উনি কিছু বলতে পারতেছে না। মাঝে মাঝে শুধু বলতেছে, এই শুনেন তো বাবা, কিছু বলবেন? আপনার নাম কি? বুঝি নাই আপনার নাম কি? নাম কি আপনার নাম কি বাবা? দেখেন গাইস, খুবই অবস্থা ওনার শরীরে, দেখেন পোকা মাকড় এগুলো ঘুরতেছে। তো আর আমি একটা করছি যে কোনো, অনেকেই তো দেখি অনেক পাগলদের পুনর্নিবাস কেন্দ্র বা ইয়াটিয়া থাকেন, তারা যদি আমার ভিডিওটা দেখেন, তারা আশা করি তারা আসে, যোগাযোগ করে পাগলটাকে একটু পুনর্বাসন কেন্দ্রতে নিয়ে গেলে ভালো হয়। আমি নিজে থেকে অনেক চেষ্টা করছি, অনেকের সঙ্গে কথা বলছি। তো এই করোনাকালীন সময়ে অনেকেই ছাড়া দেয়নি অবশ্য। যারা আমার এই ভিডিওটা দেখতেছেন তারা অন্তত একটা করে শেয়ার দেন, শেয়ার দিয়ে হলে হয়তো বা পাগলটার যে কোনো একটা গতি হয়ে যাবে। এখানেই সারাদিন এখানেই থাকে বা এখানেই ওনার সব কিছু খাওয়া দাওয়া। তো যাই হোক, আমার যারা ভিডিওটা দেখেছেন আপনারা একটু বেশি করে শেয়ার দিবেন, এবং এই পাগলটার জন্য কোনো পুনর্বাস কেন্দ্র হোক বা যদি এই পাগলটার কোনো আত্মীয় স্বজন বের হয় তারা যেন একটু নিয়ে যায়। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।